বাবুল সুপ্রিয়। যখন গোটা বিশ্ব যেদিন হইচই করছে, লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছেন, আর পরিবেশ দপ্তরের মন্ত্রী যাদবপুরে গিয়েছেন ছাত্রছাত্রীদের বিরুদ্ধে ওখানকার শিক্ষার পরিবেশকে নষ্ট করতে, আমি নিজে ওই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, এই দিলীপ ঘোষ, এই বাবুল সুপ্রিয়, এই বিজেপির সব মস্তান গুন্ডারা, আমি নিজে জন্মান্তরে বিশ্বাস করি না, কিন্তু বাবুল সুপ্রিয় দিলীপ ঘোষরা আরো চারবার জন্ম নিলেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকবার জন্য যে যোগ্যতা আছে সেই যোগ্যতা অর্জন করতে পারবেন না। আর সেখানে সেই ছাত্রছাত্রীদের নামে আর টেলিভিশন চ্যানেল খবরের কাগজ আক্রান্ত হয়েছে, কে হয়েছে মন্ত্রী আক্রান্ত হয়েছে, মনে আছে একবার মমতা অমিত মিত্তরাম করেছিল ছাত্রদেরকে বদনাম করার জন্য আক্রান্ত হয়েছে, আগে মমতা কেন্দ্রীয় মন্ত্রী হয়ে কেন্দ্রের পুলিশ নিয়ে সিকিউরিটি নিয়ে এরকম ঘুরে বেড়াতে, আমাকে মেরে ফেলছে সিপিএম, তারপরে সব কাগজগুলো মিলে সিপিএম কে হারমাত বানালো, এখন আর হারমাত বলছে না, কেন বলেছিল, কারণ এই বিজেপি তৃণমূল মিলে বলেছিল লাল হটাও, না রহেগা বাস না বেজেগি বাঁশরি, যে লাল ঝান্ডাকে শেষ করা যায় তাহলে এলোমেলো করে দেবা লুটে পুটে খাই। আজকে আমরা বীরভূমে দেখছি না, এই পাড়ি গ্রাম বলুন বা যে কোনো জায়গায় বলুন, যে মুকুল রায় আর মমতা ব্যানার্জি একসঙ্গে তৃণমূলের ঝান্ডা নিয়ে আমাদের রাজ্যের দল কেনা বেচা ভাঙানি, পঞ্চায়েত সদস্য কেনা বেচা, বোমাবাজি গুন্ডামি মস্তানি, হিন্দু হাকারি করা, রাজ্যের সমস্যা অন্য কিছু, রাজ্যপাল আর রাজ্যের মুখ্যমন্ত্রী তোমাদের খবরের কাগজে হেডলাইন করার জন্য তোমরা বলবে যুদ্ধ হচ্ছে, এগুলো নকল যুদ্ধ WWF। রাজ্যে মানুষের স্বার্থের জন্য রাজ্যের মানুষকে যখন ঐক্যবদ্ধ করতে বলছি, বিজেপি আর তৃণমূল দুটো সরকার কেন্দ্র রাজ্য সরকার দুজনে একসঙ্গে চলতে পারছে, বর্তমানে একটা ব্রিজকে দুটো পার্টি দুটো দল দুটো সরকার দুভাবে উদ্বোধন করবে, রাজ্যপালকে পাঠিয়েছে বিজেপি কেন্দ্রের সরকার, এখানে মুখ্যমন্ত্রী, তারা অমিত শাহের সঙ্গে তিনি কথা বলছেন তো তিনি রাজ্যপাল নিয়ে কথা বলতে পারতেন না। আসলে হচ্ছে মানুষের রাজ্যের যেটা আসল সমস্যা অর্থনৈতিক যে সংকট সেটা থেকে দৃষ্টিটাকে সরিয়ে দিয়ে একটা রাজনৈতিক সংকট তৈরি করার চেষ্টা করছে, এটা হচ্ছে এদের আপোষের গেম। রাজ্যপাল নিজের এখতিয়ারের মধ্যে থাকলেই হলো, মুখ্যমন্ত্রী নিজের এখতিয়ারের মধ্যে থাকলেই হলো, মুখ্যমন্ত্রী যেমন জেলায় জেলায় যখন বৈঠক করেছেন বিরোধী দলের কাউকে ডাকেননি, মেয়র হোক জেলা পরিষদ হোক বিরোধী দলের জনপ্রতিনিধির সঙ্গে আলোচনা করেন না, আবার রাজ্যপাল সরাসরি যদি অফিসারদের নিয়ে মিটিং করেন তাহলে রাজ্য সরকারের মাধ্যমেই করতে হয়, কারণ নির্বাচিত একটা সরকার আছে, আর এটা তো এখনও 370 ব্যাপার না, এটা কাশ্মীরও নয়, এটা তাহলে বুঝতে হবে যে বিজেপি ওই মমতা ব্যানার্জি বলেছেন না না কাশ্মীর ব্যাপারে আমি কিছু বলবো না কি জানি না তা নয়, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভাঙতে চাইছে, এটা তার নমুনা। কী বলবো, সে প্রাক্তন, এখন গোয়েন্দা কাহিনীতে সবসময় দেখা যায় গোয়েন্দা অফিসাররা অপরাধী খোঁজে, অপরাধের কারণ খোঁজে, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি এই 8 বছরে এমন অবস্থা করেছেন, যে ছিল সবচেয়ে ভালো অফিসার ট্রেনিং নেওয়া পেশাদার, তাকে এই চিটফান্ডের টাকার চক্করে আর অপরাধীকে ধরার বদলে অপরাধী বাঁচানোর জন্য ব্যবহার করেছেন পুলিশকে এমন যে পুলিশের গোয়েন্দা প্রধান অপরাধী খোঁজার বদলে নিজেই অপরাধীর মতো ঘুরে বেড়াচ্ছে, মমতা ব্যানার্জির কাছে যেই গিয়েছে তারই অবস্থা এরকম হয়েছে, শিল্পী সাহিত্যিক হোক ছবি আঁকি হোক সম্পাদক হোক, সুতরাং সেজন্য বাংলা মানুষকে বলছি ওই দিদির ছোঁয়ায় যাবেন না, গেলেই আপনি কিন্তু অপরাধী হয়ে যাবেন। সর্বভারতীয় চ্যানেলে বাবুল সুপ্রিয় আপনার অভিযোগের ভিত্তিতে বলেছে, আপনি একটা অভিযোগ তুলেছেন যাদবপুরে বাবুল সুপ্রিয় ছাত্রীদের সাথে অশালীন আচরণ করেছে, বাবুল সুপ্রিয় একটা সর্বভারতীয় চ্যানেলে বলেছেন যদি মোহাম্মদ সেলিম এটা প্রমাণ করতে না পারেন আমি ওর বিরুদ্ধে মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। আমি সেদিন থেকে অপেক্ষা করছি নোটিশ দিক, মুকুল রায়কে যখন আমি বলেছিলাম যে চিটফান্ডের টাকা চুরি করেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, তখন তৃণমূলের নেতা ছিল মুকুল রায় বলেছিল মানানি মামলা করব, আজ পর্যন্ত করেনি, বরঞ্চ তৃণমূল থেকে বিজেপিতে চলে গেছে। অভিষেক ব্যানার্জির লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি যখন বলেছিলাম তখন বলেছিল আমার নামে মানানি মামলা করবে, এখনও করেনি। এই আলকেমিস্টের মালিক কেডি সিং তৃণমূলের এমপি যখন বলেছিলাম চিটফান্ডের টাকা চুরি করে মেরে দিয়েছে বলেছিল মানানি মামলা করে, এখনও করেনি, সেই লাইনে এখন বাবুল সুপ্রিয় আছে। চারজনের ব্যাপারে একই কথা বলেছি, যাদের মান নেই তাদের মানানি হয় না, আর নাহলে নোটিস করুক। বলছি মোহাম্মদ বাজারের দেউচা কাছে কয়লা খুনি, এটা মুখ্যমন্ত্রী ওপেনিং সম্পর্কে কি ফিল করেন?
আমি বলেছি বক্তৃতায় বলেছি, আসলে এই আমরা প্রথম থেকেই ওপেন কাস্ট মাইনিংয়ের বিরুদ্ধে, কারণ সেটা প্রকৃতি এবং পরিবেশের পক্ষে এবং সেখানকার যে জনবসতি তার উপরে যথেষ্ট প্রভাব ফেলে। এমনিতেই এখানে খাদানে নানা রকমের রোগের জন্য, ফুসফুসের রোগের জন্য লোকে ভুগছে, তারপরে এখানকার গোটা বিশ্বে পরিবেশ নিয়ে মানুষ শশব্যস্ত, তখন দাঁড়িয়ে কেন্দ্র সরকার রাজ্য সরকার পরিবেশকে নষ্ট করছে। ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে, জলবায়ু পরিবর্তনের ব্যাপারে যা যা করণীয় ছিল রাজ্য সরকার কেন্দ্র সরকার একটাও কাজ করেনি, এবং এই দেউচি পাঁচামি হচ্ছে যদি খনি হয় তাহলে সেটা আদিবাসীদের বিস্থাপনের প্রশ্ন আছে, উৎখাতের প্রশ্ন আছে, পরিবেশটাকে নষ্ট করার প্রশ্ন আছে। এবং যেভাবে বেআইনি খাদানে লুটতরাজ চলছে, বালি খাদানে যেরকম দেখছি, কয়লা খাদানে যেরকম দেখছি, সেখানে যদি এই তৃণমূল বিজেপিরা শুধু টাকা রোজগার হবে উপরি বলে এটা করে, সেটা আমরা তার বিরোধিতা করছি। এবং বামপন্থী ফ্রন্টের লোকজনকে আমরা বলবো, এখানকার যারা পরিবেশ প্রেমী মানুষ তাদেরকেও বলবো যে সবাই মিলে একাট্টা হয়ে এটাকে প্রতিরোধ করতে হবে, তাহলে আমাদের রাজ্যের এবং বিশেষত বীরভূমের পরিবেশে ভীষণভাবে এটা ক্ষতি হবে।